সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল, ম্যানেজার মাসলিব হাসে খামার। দর্শক, আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলাতে ডিঙ্গাপোতা হাওড়। এই হাওড়ে অবস্থান করছি। এখানে মাসলিবি হাঁসের খামারের পক্ষ থেকে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থা এবং ফ্রিতে হাঁস পালন করা হয়। এখানে চুক্তিবদ্ধ খামারিদের মাধ্যমে আমরা হাঁস পালন করে থাকি। এখানে আমরা বিভিন্ন ভাইদেরকে হাঁসের বাচ্চা দিয়ে থাকি এবং আমরা নিজে তত্ত্বাবধান করে হাঁস ভ্যাকসিন করে থাকি এবং হাঁসকে এখানে পালন করি এবং সেই হাঁসগুলি আমরা সারা দেশে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকি এবং বিক্রি করে থাকি। দর্শক, এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাঁসগুলো, এটা কিন্তু বিশাল এই যে ডিঙ্গাপোতা হাওড়। এই হাওড়ের চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে এই যে আসি, আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 27,000 হাঁস আছে মাসলিবি থেকে। এই হাঁসগুলো পালন করা হচ্ছে ইয়ে করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো আমরা দেখাচ্ছি, এই হাঁসগুলো আমরা বিক্রি করে থাকি। তো এই হাঁসগুলোর বয়স বর্তমানে দেড় থেকে দুই, প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে, 10 দিন বাকি আছে এখনও। তো এই হাঁসগুলো এখানে পালন করতেছি। তো এইভাবেই আমরা নেত্রকোনা জেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা এইভাবে হাঁস পালন করে থাকি। তো আজকে এই হাঁসগুলো আমি দেখাবো, এই ডিঙ্গাপোতা হাওড়ে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো আমি দেখাবো। দর্শক, চলুন আমি সরাসরি লাইভে আসছি যাতে করে আপনাকে সহজে দেখাতে পারি। দর্শক, এই আমি দেখাচ্ছি, দেখুন আপনি হচ্ছে যে এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো কিন্তু এখনও দুই মাস পরিপূর্ণ হয়নি, 1 মাস 20 দিন বয়স হয়েছে এগুলো। এখন আমরা এটাকে ডাক কলেরা বুস্টার ডোজ দিয়ে ফেলছি, কলেরা ভ্যাকসিন দেব, সময় হয়ে গেছে। তো এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এইখানে, আরও আমি দেখাচ্ছি, এখানে প্রায় 27,000 হাঁস আছে মোট। এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা একটু স্থির করি দেখাই, দেখবেন বুঝতে পারবেন। ওই যে সেই ওইখান থেকে নিয়ে এই হাঁসগুলো কিন্তু এখানে আছে। এরা এখানে এই যে সারাদিন এখানে এই হাওড়ে গোসল করে ডুব দেয়, দেখা গেছে যে ডুব দিয়ে দিয়ে এরা কী করে খাবার নিচ থেকে উত্তোলন করে খায়। এর নিচে শামুক বা মাছ এ জাতীয় খাবার এরা আহার করে এখান থেকে। এই যে দেখাচ্ছি, আমি আরও দেখাচ্ছি, আমার এই ডান পাশেও আরও কিছু হাঁস আছে, এখানেও তারা এখানে রেস্ট করতেছে একটু। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এছাড়াও এই যে হাঁসগুলোই, এই হাঁসগুলোই কিন্তু আমরা দেশের বিভিন্ন স্থানে, আমরা অনেকেই বলে থাকে যে আসলে মাসলিবি থেকে কম মূল্যে, স্বল্প মূল্যে ভালো মানের হাঁস কীভাবে সারা দেশে দিয়ে থাকে তারা। আসলে তার মেন কারণ হচ্ছে দর্শক, যে আমরা এখানে হাঁসগুলোকে সম্পূর্ণ খাবার ছাড়া, মানে খাবার খরচ ছাড়া পালন করে থাকি। এই জন্যই আমাদের সম্ভব হয় যে আমরা হাঁসগুলোকে অল্প মূল্যে বিক্রি করে থাকি। দর্শক, আমি দেখাবো আপনাদেরকে, আরও দেখাবো, আমি নিজে হেঁটে হেঁটে যাবো ক্যামেরা নিয়েই। আজকে যদি লাইভে এসেছি, আমি আপনাদেরকে সরাসরি ক্যামেরা হেঁটে হেঁটে দেখাবো। একটু দেখতে অসুবিধা হচ্ছে হয়তো বা, ক্যামেরা নড়ে যাচ্ছে, এটা মাইন্ড করবেন না একটু। তো আমি যেহেতু নিজে দেখাচ্ছি আজকে, হ্যাঁ, একদম প্রাকৃতিকভাবে হাঁসগুলোকে আসলে মূলত দেখতে কেমন সেটা দেখানোর জন্যই আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু স্থির করি ক্যামেরাটাকে, দেখুন এই তো, হ্যাঁ। তো দর্শক, যেটা বলতেছিলাম, আসলে আপনি হাঁস পালন যে করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিষয় জানা থাকতে হবে। যেমন ধরেন, হাঁস পালন করতে কিন্তু শুধু সাধ্য থাকলে এই সাধ্য লাগবে। শুধু হাঁস পালনের ক্ষেত্রে যদি আপনার শখ আছে হাঁস পালন করবেন, কিন্তু সাধ্য নেই এটা হয় না। সাধ থাকলেই হাঁস পালন করা যায় না, থাকতে হবে সাধ্য। সাধ্যটা কীভাবে, কীরকম, তো আপনাকে জানতে হবে যে হাঁস পালনের ক্ষেত্রে কী কী বিষয় আপনাকে আগে মেনশন করতে হবে। হাঁস পালনের কিছু মৌলিক বিষয় আছে, এইগুলো অবশ্যই জানা থাকতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে হাঁস পালন করবেন, আপনার হাঁসের খাবার ব্যবস্থাপনা, হাঁসের বাসস্থান, হাঁসের চিকিৎসা, এসব বিষয়ে আপনাকে সামান্য হলেও অবশ্যই জানা থাকতে হবে। যেমন হাঁসের বাসস্থানটা ভালো হতে হবে অবশ্যই, তারপর হচ্ছে যে হাঁসের খাবার ব্যবস্থাপনাটা অবশ্যই আপনাকে ভালো ব্যবস্থা করতে হবে। এছাড়া কিন্তু আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন না। এছাড়াও দর্শক, যারা আসলে হাঁস পালন করেন, আমি তাদেরকে বলবো যে, বা হাঁসের খামার শুরু করতেছেন তাদের বলবো যে, হাঁসের খাবার ব্যবস্থাপনাটাকে ব্যবস্থা করে নিন আপনি। সেটা শামুক চাষের মাধ্যমে হোক কিংবা ভালো সুষম খাবারের ব্যবস্থা করার মাধ্যমে হোক, যেভাবে হোক এসব ব্যবস্থা আপনাকে জানিয়ে নিতে হবে, হ্যাঁ। তো তারপরেই কিন্তু আপনি এগুলো ভালোভাবে করতে পারবেন এবং করা সম্ভব। এই জন্য দর্শক, আসলে দর্শক, আমি যেটা বলতেছিলাম খাবার ব্যবস্থাপনা, একটা খাবার আসলে আমরা এখানে হাঁস পালনের ক্ষেত্রে একটা মেন বিষয় হচ্ছে যে খাবার খরচ যত আপনি কমাই নিয়ে আসতে পারবেন তত আপনি হাঁসের দিকে লাভবান হতে পারবেন। তাই খাবার ব্যবস্থাপনাটা করে নিতে হবে। আর হচ্ছে যে এই জন্য দেশের বিভিন্ন স্থান থেকে যারা
হাঁসের যাদের খাবার সম্পূর্ণ কিনে খাওয়াতে হয় তারা যেটা করে, তারা একটু বয়স বেশি হাঁস নেয়, অর্থাৎ 4 মাস বয়স বা 5 মাস 3 মাস বয়স এই ধরনের হাঁসটা নিলে তাদের জন্য একটু সুবিধা হয়। যেটা সেটা হচ্ছে যে তাহলে আর এই দীর্ঘ টাইমটা তাদেরকে কিনে খাবারটা খাওয়াতে হলো না, এতে করে খাবার খরচটা বেঁচে গেল এবং তাড়াতাড়ি প্রোডাকশন পেয়ে গেল, এতে করে হাঁসের লাভবান হয় একটু বেশি, লাভবান হওয়াটা সম্ভব। তো যাই হোক দর্শক, আজকে আমি লাইভে যেহেতু এসেছি বেশি কথা বলবো না, আজকে এটা মূলত পরামর্শের জন্য। আমাদের আরও অন্যান্য ভিডিও আমি আপলোড দিয়েছি, যারা হাঁস সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চান যে হাঁস কীভাবে পালন করবো, এসব বিষয়ে জানতে হলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, হাঁস পালন, হাঁসের বাচ্চা পালন, হাঁসের ভ্যাকসিনেশন কীভাবে কী করতে হবে এসব বিষয়ে বলে দিচ্ছি। আজকে শুধুমাত্র আমি আমাদের যে এই মাসলিবি থেকে ডিঙ্গা পাতা হাওয়ার যে হাঁসগুলো পালন করা হয় কীভাবে করা হয় এগুলো দেখানোর জন্য এসেছি। আমি লাইভে আপনাদেরকে দেখাইলাম, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো, আমি আবারও ক্যামেরা এইভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখান থেকে আমি দাঁড়াই, আমাদের এই পুরো হাঁসগুলোই দেখাবো এখান থেকে, একটু দেখেন। এই যে দেখেন, ওরা এখানে ওরা পুকুর পানিতে নেমে অনেকটা খাবার হয়তো আহার করে ফেলছে, সেই জন্য ওরা এখানে রেস্ট করতেছে। আর দেখেন ওই যে এখানে আমাদের যারা দেখাশোনা করে খামারি ভাইয়েরা আছে, তারা কিন্তু যেখানে ওদের ছোট ছোট নৌকা ওরা রাখছে, এগুলো দিয়ে হাঁসগুলোকে বিকেল হয়ে গেলে ওরা নিয়ে আসে। ওই যে দেখতে পাচ্ছেন ওইখান দিয়েও হাঁস আছে একদম ওইখান থেকে নিয়ে, হ্যাঁ ওই হাঁসগুলো দেখা যাচ্ছে, আমার হাতের আঙুল দিয়ে ইশারা করে দেখাচ্ছি। এদিকে আবার এই যে এই নৌকা আছে ওই দিক থেকে নিয়ে, এই যে এখানে ওরা রেস্ট করতেছে। আর কিছু হাঁস আছে যারা এখনও ওরা খাবার সংগ্রহ করতেছে, খাচ্ছে, এই দেখেন পানিতে ডুবে ডুবে খাচ্ছে। হ্যাঁ আবার ওই দূরে দূরে দেখা যাচ্ছে ওইগুলোও কিন্তু আমাদের এই হাঁসগুলোই এখানে ওরা খাচ্ছে। হ্যাঁ আর এই যে সাইড দিয়ে পাড় দিয়ে দেখতে পাচ্ছেন ওরা এইভাবে কী করতেছে, রেস্ট করতেছে। যাই হোক দর্শক, আশা করি আমার এই আজকের লাইভ ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আমি সরাসরি নিজে ক্যামেরা নিয়েই হাতে নিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে একটা দেখাইলাম। তো দর্শক, সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা যারা হাঁসের খামার করবেন, অবশ্যই হাঁসের খামার করার শুরুর দিকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাঁস প্রথমে যখন সংগ্রহ করবেন সেটা অবশ্যই অবশ্যই ভালো মানের, ভালো জাতের অরিজিনাল খাসি ক্যাম্পবেল হাঁস আপনাকে সংগ্রহ করতে হবে, তাহলে লাভবান হওয়া সম্ভব। কারণ ভালো বীজ দিবেন তো ভালো ফসল পাবেন, ভালো বীজ দিবেন না তো ভালো ফসল পাবেন না। সেই জন্য ভালো অরিজিনাল জাতের হাঁস আপনাকে সংগ্রহ করে করতে হবে এবং খামার শুরু করতে হবে। দ্বিতীয় মৌলিক বিষয় যেটা সেটা হচ্ছে যে হাঁসের বাসস্থানটা ভালো রাখতে হবে, ভালো করতে হবে এবং ভ্যাকসিন করা হাঁস নিতে হবে। যদি বড় হাঁস নেন অবশ্যই ভ্যাকসিন করা হাঁস নিতে হবে, আমি আবারও বলছি ভ্যাকসিন করা হাঁস নিতে হবে। যদি ভ্যাকসিন করা হাঁস না নেন তাহলে আপনার খামারে যে কোনো মুহূর্তে ডাক প্লেগ বা ডাক কলেরা রোগ আক্রান্ত হতে পারে, এতে করে আপনার খামার নিঃশেষ হয়ে যেতে পারে, সাথে হয়ে নিঃশেষ হয়ে যেতে পারেন আপনিও। এই জন্য দর্শক আমি বলবো যে ইউটিউবে বা ফেসবুকে সামান্য একটা চ্যানেলে একটা পোস্টে একটা ভিডিও দেখে যে আপনি তাকে চিনেন না, হুট করে তার কাছ থেকে 10 টাকা কমে পেয়েই যে হাঁস নিয়ে নেবেন এটা কিন্তু সম্ভব না। এভাবে করলেই কিন্তু আপনি লস খেয়ে যেতে পারেন এবং প্রতারণার শিকার হতে পারেন। এই জন্য দর্শক ভালো প্রফেশনাল কোনো খামার ছাড়া হাঁস সংগ্রহ করবেন না। আর সবচেয়ে আমি সাজেস্ট করবো যে প্রয়োজনে আপনারা এসে নিজে দেখে তারপর হাঁস সংগ্রহ করবেন এবং হাঁস নিয়ে যাবেন। তো দর্শক আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য এবং মাছলিবি হাঁসি খামারের সাথে ইউটিউব চ্যানেলের সাথে মাছলিবি হাঁসি খামারের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।